কিভাবে বের হচ্ছে দেখুন। এই সাপটিকে আপনারা সকলেই চেনেন, কিন্তু এই ধারণা ছিল সাপটি প্রায় যদি বয়স্ক হয় প্রায় 8 থেকে 10 ফুটের মতো লম্বায় হয় এবং এর গড় আয়ু। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা সাপকে রিলিজ করার জন্য জুরাবনের জঙ্গলে। আর আপনারা দেখছেন স্নেক্স এবং শম্ভু ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি শম্ভুনাথ চন্দ্র। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গত কালকে ঠিক দুপুর 2টোর সময় একটা স্নেক রেস্কিউ করেছিলাম, আর সেই স্নেককে আজকে রিলিজ করার জন্য আজকে 15ই আগস্ট, আপনারা সবাই জানেন যে স্বাধীনতা দিবস, আর সেই স্বাধীনতা দিবসে তাকেও স্বাধীন করতে চায় এই জুরাবনের জঙ্গলে। চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই সাপটি, যে সাপটিকে আমি উদ্ধার করেছিলাম একটি বাড়ির থেকে কালকে। আর বহু মানুষ যারা অ্যাগ্রেসিভ ছিল মারার জন্য, কিন্তু তাদের মধ্য থেকে একজন মানুষ তাকে বাঁচানোর জন্য আমাকে কল করে, এবং পরে সকলেই সহমত হই আমার সেই তাদের যে আমি বার্তা দিয়েছি সেই বার্তাতে। চলুন কি তাদেরকে বলেছিলাম এবং এই সাপটি সম্পর্কে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, সমস্ত ভ্রান্ত ধারণাকে দূর করে আপনাদের সঠিক ইনফরমেশন দিতে চলেছি আমি। চলুন দেখে নেওয়া যাক কি সাপ এই বোতলের মধ্যে রয়েছে। তো বন্ধুরা দেখুন কিভাবে জিভ লক লক করে বেরিয়ে আসছে সাপটি। আপনারা হয়তো ভাবছেন এটা কি সাপ। তো বন্ধুরা অনেক দ্রুত পালাতে সক্ষম এই সাপটি, এর গতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার হয়, আর এত দ্রুত এই বনে লুকিয়ে যাবে যে খুঁজে পাওয়া মুশকিল। তো চলুন একে আপনাদেরকে সঠিকভাবে দেখাই, এবং দেখার পর এর যে তথ্যগুলি সেই তথ্যগুলি আপনাদের কাছে আমি শেয়ার করি। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আপনার পার্শ্ববর্তী সমস্ত আত্মীয়দের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনার লাইক করুন, কমেন্ট করুন। তো দেখুন কিভাবে বের হচ্ছে দেখুন। এই সাপটিকে আপনারা সকলেই চেনেন, কিন্তু দেখুন কিভাবে পালিয়ে যাচ্ছে। অনেকেই চিনেন, আবার অনেকেই একে না চিনে মেরে ফেলেন। এই সাপটি হচ্ছে একটি ইন্ডিয়ান রেড স্নেকের বাচ্চা, অর্থাৎ একটি ঢামিন বা ঢামনা যেটিকে বলি আমরা, তার বাচ্চা। অনেকে ভুলবশত না চিনে একে খরিশ বা কোবরা কিংবা জলঢোড়া কিংবা পাটার, এই সমস্ত চিতি যেরকমভাবে একে বুঝে সেরকমভাবে বুঝে একে মেরে ফেলে। তো বন্ধুরা এই সাপটি কতটা উপকারী আপনাদেরকে প্রথমে জানাই। এই সাপটি এতটাই শান্ত হয়, শান্ত নয় কামড়ানোর জন্য শান্ত, এ সহজে কাউকেই কাটে না এবং কারোরই উপর আঘাত করে না। দেখুন আজকে আমাদের তেরঙ্গা দেখতে পাচ্ছেন, জাতীয় তেরঙ্গা, সেই তেরঙ্গার সম্মানের জন্য আপনারা ভিডিওটিকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যদি দেশকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করবেন আশা করি। এই সাপটি হচ্ছে একটি নন ভেনামাস এবং নন পয়জেনাস সাপ। নন ভেনামাস অর্থাৎ বিষহীন, এর মধ্যে না রয়েছে কোনো রকম ভেনাম, না রয়েছে কোনো বিষ, এবং নন পয়জেনাস অর্থাৎ একে যদি আমি টাচ করি এর শরীর থেকে আমার কোনো রকম বিষক্রিয়া হবে না। তথাপি কেন মারে মানুষ জানেন? এর মধ্যে একটা ভয় রয়েছে, এ নাকি এর লেজ, যে লেজ দেখতে পাচ্ছেন এই লেজ দিয়ে আমাদের নাকে লেজটা ঢুকিয়ে দেয়, এবং আমাদের যে মস্তিষ্কের ঘিলু রয়েছে অর্থাৎ মস্তিষ্কে ব্রেন রয়েছে সে ব্রেনকে পুরোপুরি অ্যাট্যাক করে এবং সে মানুষটিকে মেরে ফেলে। এইরকমের একটি অন্ধবিশ্বাস রয়েছে জনমানুষের মধ্যে, এটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা বন্ধুরা। এটির মধ্যে কোনো রূপ না রয়েছে বিষ, না রয়েছে বিষক্রিয়া। তো যার কারণে সকলে এই সাপটিকে চিনে রাখুন। এটি যেহেতু ছোট একটি বাচ্চা সেই কারণে অনেকেই ভুল বশত চিনতে নাও পারে, কিন্তু এটি একটি সম্পূর্ণরূপে নন ভেনামাস সাপ। আর এর মুখ্য আহার হচ্ছে বন্ধুরা ইঁদুর, টিকটিকি, গিরগিটি এবং ব্যাং, পাখির বাচ্চা, পাখির ডিম, মুরগির ডিম, এই সমস্ত খাবার সন্ধান করার জন্য বাড়ির মধ্যে আসে।
আর সেই সময় মানুষজন একে দেখতে পেয়ে মেরে ফেলে। এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। মানুষ একে যদি রক্ষা করে তার উপকারই কী হবে তা বলছি। এ হচ্ছে পরিবেশ বান্ধব একটি সাপ, কৃষক বন্ধু সাপ বলা হয় এই সাপটিকেই। চিনে রাখুন, এটি হচ্ছে ভারতবর্ষের একমাত্র কৃষক বন্ধু সাপ, যা কৃষকের সব থেকে বেশি কাজে লাগে। এ ইঁদুরকে খুব বেশি খায়, আর ইঁদুর তো জানেন আমাদের কতটা ক্ষতি করে। আর যার কারণে ইঁদুরকে আমাদের কৃষির যে সমস্ত শস্য রয়েছে তার থেকে আমাদেরকে রক্ষা করে এই সাপটি। দেখুন দেখুন কিভাবে সে জিভ লক লক করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। অনেক সাপকে এই জঙ্গলের মধ্যে রিলিজ করেছি, তার থেকে খুবই ইন্টারেস্টেড আজকের এই রেড স্নেকের বাচ্চা। কেননা এই সাপটি উদ্ধার করতে গিয়ে বহু মানুষকে বোঝাতে হয়েছে যে এটি সম্পূর্ণ বিষহীন সাপ, তথাপি মানুষজন মারার জন্য একে তৈরি ছিল। যাক, ধীরে ধীরে মানুষজন বুঝতে পেরেছে আমাদের যে সমস্ত স্নেক সেভাররা রয়েছে, স্নেক বন্যপ্রিয় এবং পশুপ্রিয় এবং যারা সর্পপ্রিয় মানুষ রয়েছে তাদের অবিরাম প্রচেষ্টায় মানুষজন বুঝতে পেরেছে, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে উপকারিতা রয়েছে তার একটি ফলপ্রসূ রূপ হচ্ছে যে সাপকে মানুষজন এখন না মেরে প্রথমে সর্পবন্ধু, সর্পমিত্র, স্নেক সেভার এই সমস্ত তাদেরকে ফোন করে যোগাযোগ করছে এবং তাদের থেকে সাপকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন আমাদের জাতীয় পতাকা। আজকের এই দিনটিকে খুবই গর্বের দিন, খুবই আমাদের আনন্দ হর্ষ উল্লাসের দিন। আমাদের স্বতন্ত্র সেনানীরা প্রচণ্ড পরিমাণ নিজেদের জীবনকে উৎসর্গ করে আমাদের আজকের এই দিনটিকে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে, তার জন্য তাদেরকে স্যালুট। আপনারাও নিজের মতো করে স্বাধীনতা দিবস পালন করুন। আপনাদেরকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা রইল আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন স্নেক সেভার শম্ভু ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনারা মতামত আপনারা দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি সাবস্ক্রাইবের জন্য কোনো টাকা লাগে না। তো সাপ সম্পর্কে আজকের এই ধারণা ছিল। সাপটি প্রায় যদি বয়স্ক হয় প্রায় 8 থেকে 10 ফুটের মতো লম্বায় হয় এবং এর গড় এর ডিম পাড়ে এবং এর মুখ্য আহার বলেছি। তো চলুন বন্ধুরা, আর একে বিরক্ত না করে এই জঙ্গলের মধ্যে রিলিজ করে দিই। দেখুন কিভাবে ছুটে চলে গেল। তো আজকে ছিল এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।